কথা বুঝছেন না বুঝছেন? ইসলাম কাউকে অপমান করে না, ইসলাম মানুষকে সংশোধন হবার জন্য সুযোগ করে। জোরে বলো, জোরে বলা যাবে না? যদি গুনাহ করলে জাহান্নামী হতো তাহলে আল্লাহ পাক সুযোগ দিতেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জোরে বলো না, সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে গাফিল হোস না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুব তোদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ, ইন্নাহু হুয়াল গাফুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রহমান, নিশ্চয় আমি আল্লাহ হলাম দয়ালু মেহেরবান। জোরে বলবেন, আর জোরে বলা যাবে না? গুনাহ করলে যদি জাহান্নামে যেতে হতো আল্লাহ পাক তাহলে আমাদের করে সুযোগ দিতেন না। সুযোগ দিতে বান্দা আমার কাছে ফিরে আয়, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহর কাছে কাঁধে, নিজেকে সংশোধন করে, নিজেকে ভালো করে। সাহাবাদের মোহাম্মদ নবীর নিজেরা শিক্ষা না, কিভাবে সাহাবাকে সাহাবারা মেনেছে। কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল, কোরআন শরীফ 26 পালা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হবার কারণ শানে নাজুল, শানে নাজুল। এখন তো আমার সমাজে কত রকম বক্তা বার হয়েছে, শানে নাজুল দেখে না, ইচ্ছা মতন ফতোয়া দেয়। কথা ঠিক না ভুল বলছি? কদিন আগে একটা অস বেরিয়েছে সমাজে, ভাইরা ইউটিউব জগতের ভাইরা জানে, ইয়ং জেনারেশন জানে, হাজরাতে উমার ফারুক নাকি মদ খাওয়াতে ফাঁসছিলেন। জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না, শোনেন না ইউটিউব জগতের লোকেরা, হাজরাতে উমার নাউজুবিল্লাহ তিনি নাকি মদ খাওয়াতে ফাঁসছিলেন। বলুন আস্তাগফিরুল্লাহ, মদ যে হারাম হয়েছে, কোন তাফসীরের কিতাবে লেখা হচ্ছে হযরতে ওমর পরম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাদের জন্য মদটাকে হারাম করে দেন, আল্লাহ আপনি আমাদের জন্য মদটা হারাম করে দেন। ওমর পরম দোয়া করেছেন, আল্লাহ কবুল করে মদ হারামের আয়াত আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? উলামা হযরতরা জানেন, পাশেই সাতুলিয়া মাদ্রাসা মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করবেন, উলামা হযরতরা জানেন পাশে আমাদের মাজরা এক মাদ্রাসা আছে, পাশে আমাদের আমিনপুর মাদ্রাসা আছে, উলামা হযরত জিজ্ঞাসা করবেন, এই উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি আশা করেছেন আল্লাহ মতনৈক্যতা আয়াত নিয়ে 6 থেকে 20 উমার ফারুক আশা করে যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। জোরে বলুন, 6 থেকে 20 এই আয়াতের মতনৈক্য আছে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করেছে, উমার ফারুক আশা করেছে নাজিল হয়েছে। জোরে বলবেন, সেই উমার ফারুকের সামনে বলা হচ্ছে উমার ফারুক মদ খাওয়াতে ফাঁসছিলেন। 4 খলিফায়ে রাশিদীন, আবু বকর সিদ্দিক, উমার ফারুক, উসমান গনি, শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জন খলিফায়ে রাশিদীনদের উপরে সকলের মত একটাই মত, ইসলামের আগে এবং ইসলামের পরে, ইসলামের আগে এবং ইসলামের পরে মদ আর জিনা, এনারা জীবনে শরাব পান করেন নি, জেনাও করেন নি। এটা ইসলামের আগেও কোনোদিন শরাব পান করেন নি, জেনা করেন নি, ইসলামের পরও শরাব পান করেন নি, জেনা করেন নি। চারজন খোলাফায়ে রাশিদিনের বিষয় সকলের একমত। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আবার কিছু কিছু বক্তা বার হয়ে যে বলে হযরত আলী রাসূলের জামাতা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি মদকে মাতলামি করতে করতে নামাজ পড়িয়েছেন। জোরে বলেন, ইউটিউব জগতের ভাইরা, আমার ইয়ং জেনারেশন ভাইগুলো জানে, ভাই ইংরেজিতে কোরআন নাজিল হলো না আরবিতে হলো, কথা কয় না, ইংরাজি বললে নবী নাকি এটা, হ্যাঁ দাও, ইংরেজি বললে নবী, কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো রাগ নেই, আল হুব্বু ফিল্লাহ আল হুব্বু ফিল্লাহ আল বাগযু ফিল্লাহ, আল্লাহর জন্য বন্ধু তো আল্লাহর জন্য দুশমনী, এটাই হবে মুমিনের পরিচয়, আল্লাহর জন্য বন্ধুত্ব আল্লাহর জন্য দুশমনী। আমার রাসূল জামাতের সামনে বলেছেন, হযরতে আলীর সামনে রাসূল বলেছেন, মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিক, যে আমার আহলে বাইতের সামনে বেয়াদবি করলো সে হচ্ছে মুনাফিক। বলুন, নাউযুবিল্লাহ, রাসূল বলেছেন হযরতে আলীর সামনে, হযরতে আলীর সামনে রাসূল বলেছেন, হযরতে আলীকে আমার রাসূল এত ভালোবাসতেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি রাসূল আমাকে গালি দিল। বলুন আস্তাগফিরুল্লাহ, হযরতে আলীর গালটা রাসূল নিজের উপর নিয়ে নিয়েছে, যে আলীকে গাল দেবে সেজন্য আমি রাসূল আমাকে গালি দিল। বুঝুন আস্তাগফিরুল্লাহ। এখন কলা হচ্ছে হযরতে আলী নবীর জামাই মদকে মাতলামি করতে করতে নামাজ পড়িয়েছে। জোরে বলেন, নাউযুবিল্লাহ বলবেন না? দুজন আমার রাসূলের কত তো আলাদা, দুজন নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না?
আপনাকে আমার আলোচনায় বিরক্ত করতে কষ্ট পাচ্ছেন, একটু এনআরসির কথা বলি, একটু রাজনীতির কথা বলি, শুনবেন না? এখন তো জলসা নেই রে বাবা, রাজনীতির মঞ্চ হয়ে গেছে, কথা কয় না। এগুলোকে ছাড়ছে না, দুদিন পর মসজিদের খুতবায় না রাজনীতির কথা হয়, লজ্জা লাগে। রাজনীতি ইসলামে আছে, রাজনীতি ইসলামে আছে, এ রাজনীতি নেই। হযরত ওমর ফারুক রাজনীতি করেছেন, শরীরের জামাটায় 17 জায়গায় ছিড়া থাকতো তালি দিয়া, সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ওমর ফারুককে রাজনীতি করেছে গলা দিয়ে বিয়ে বলে দিলে, তোমার রাজনীতির জীবনটা একটু বলো শুনি। ওমর ফারুক রাজনীতি করেছে জীবন বলো, 17 জায়গায় তালি থাকতো জামার মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না? রাত্রিরে বাইতুল মালে গিয়ে মাল পেরে নিজে পিঠে করে ওমর ফারুক বয়ে বয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতেন, এটা ছিল ওমর ফারুকের রাজনীতি, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এখানে সব ধরনের মানুষ আসে, ভালো হতে আসে, ঠিক না? ভুল গাল কিস্তি করতে আসে না, এখান থেকে ওরকম করো না। আল্লাহ পাক সেসব বক্তা গুনকে সুবুদ দিলেন, আল্লাহ আমাদের সকলকে সুবুদ দিলেন, সকলের মধ্যে আল্লাহ ভালোবাসা তার গুণ আল্লাহ আমি জলে বজন আল্লাহ। আমার ভাইরা বাপজানেরা, ছেলেরা যুবকেরা মুরব্বীরা, দুজন নামাজ ফরজ হবার আগে নামাজ পড়েছে, একজন হলে আম্মা যান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন, আরেকজন হলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ফরজ হয়েছে মিরাজ থেকে আসার পরে, নবী পাক মিরাজে গিয়ে নামাজ এনেছেন, তার আগে নামাজ পড়েছেন এই দুজন আমার নবীর সাথে, কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সেই মা কেউ ছাড়ে না, নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে মা খাদিজাতুল কুবরা কে লে কত বাজে বাজে কথা শুনেন না, শুনেন না, শুনেন না? নেট জগতে ছি 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 বলে ইনটেক্ট ভার্জিন ছিলেন নাউজুবিল্লাহ বলে। শিক্ষিত ভাইরা এই ভাষাগুলোর কি মূল মানে শিক্ষিত এডুকেশন ভাইরা জানে, যাদের মধ্যে একটু শিক্ষা আছে। ভার্জিন নয় মানে যেই মেয়েটা স্বামী স্ত্রীর সম্পর্ক করে ফেলেছে, স্বামীর সাথে যেই মেয়েটা সম্পর্ক করে ফেলে ওই মেয়েটাকে বলা হয় ভার্জিন নয়, যে সম্পর্ক করা বলা হয় ভার্জিন। কথা বুঝতে না, মায়ের সামনে বলা হচ্ছে মা ভার্জিন ছিলেন না, নাউজুবিল্লাহ বলেন, মোরা মোরা বুড়ি 40 বছরে বুড়ি, মায়ের সামনে এগুলো বলা দূরের কথা, ভাবাটাই হচ্ছে গুস্তা, এটা বলা দূরের কথা, ভাবাটা হচ্ছে বেয়াদবি আমি মনে করি, এটা কথা ঠিক না ভুল? তোমার মায়ের সামনে যদি তোমাকে বাজারে কচুয়া বাজারে বলে তোর মা না তোর চাষার সাথে 3-4 দিন দেখছি কলতালে খুব গল্প করছে, খুশি হবে তো? খুশি হবে না? এই তুই আমাকে বলার কেরা, ও তোমার একা মাকে এলে বললে জ্বলন হচ্ছে, আর মা খাদিজাতুল কুবরা গোটা পৃথিবীর মোমেনদের মা, জোরে বলে, আর জোরে বলা যাবে না? আমি বলি না, কোরআন বলেছে ওয়াসবাসুহু উম্মাহাতুকুম, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবে আল্লাহ জিকির করেছে, আন নাবিউল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ বলে, মোমেন মোমেনদের কাছে আমার নবী তাদের নফসের থেকেও কাছে, নফসের থেকেও উত্তম, সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ আল্লাহ কোলা আমি আল্লাহ তোদের ঘরের সাহারগের চেয়ে কাছে, আমার হাবিব তোদের অন্তরের থেকেও কাছে, যদি বলবেন না আমি আল্লাহ তোদের ঘরের এই সাহারগের চেয়ে কাছে, আর আমার হাবিব আমার হাবিব তোদের অন্তরের থেকেও কাছে, চলে বলো না সুবহানাল্লাহ। আর আমার হাবিবের বিবিরা তোদের মা, গোটা পৃথিবীর মুমিন মুসলমানের মা হচ্ছে আমার নবীর বিবিরা, তা নবীর বিবি যদি আমাদের মা হয় সে মা কে লে কি রকম বলতে পারে, পোড়া বুড়ি ইনটেক্ট ভার্জিন ছিলেন না, 40 বছরের বুড়ি মেয়েকে নবী 25 বছরের নবী বিয়ে করেছে, নবী ইয়ং নবী বুড়ি মেয়েকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ বলে, এটা বলার মায়ের সামনে সাজলো, তুমি তোমার মা কে বলতে পারলে? কোন সম্ভ্রান্ত ফ্যামিলি ছেলে যদি কোন একটা নিচু খারাপ ফ্যামিলির সাথে বিলং করে এমন একটা মেয়ে, যেই বাড়ির মেয়েগুলো গাল দেয়, যেই বাড়ির মেয়েগুলো নোংরা ভাষা বলে, যেই বাড়ির মেয়েগুলো বাজে কথা বলে, সম্ভ্রান্ত ফ্যামিলির সঙ্গে যে বিলং করে এমন একটা ছেলে যদি ওই মেয়েটাকে বিয়ে করে এনে সমাজে আসে, সমাজের লোক চর্চা করবে না? এই সম্ভ্রান্ত ফ্যামিলি ছেলেটা এই বাজে ফ্যামিলির সাথে কিভাবে জ্বলালো বলতো? হ্যাঁ হো দেখ, বলবে না? বলবে না? তুমি আমার মায়ের সামনে যেভাবে বলছো তাহলে আমার নবীর চরিত্রের উপর কথা উঠে গেল, নবী কেমন নবী ওই মেয়েটাকে বিয়ে করলো, কথা কয় না?
দুবার তালাক খেতে বলছে বলো নাউজুবিল্লাহ আমার মা তালাক খায়নি না 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 মায়ের স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে উলামা হযরতকে জিজ্ঞাসা করে সানাউল্লাহ সিদ্দিকের কথা একমত না করে উলামাদের জিজ্ঞাসা করবেন আম্মাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার স্বামী তালাক দেয়নি মা তানার স্বামী ইন্তেকাল হয়ে গেছিলেন তালাক দেওয়া ইন্তেকাল হওয়া দুটো এক না কথা ঠিক না ভুল বলছি তা মায়ের সামনে এরকম বললে কি করতে হবে উনার সাথে আমার কোনো রাগ নেই তবে আমার মায়ের সাথে এই ভাষা কোনো মানতে পারবো না আল্লাহ পাক আমাকে হেদায়েত দেন তওবা করার সুবুদ্ধি দেন বদুন আমিন সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দেন সকলে বদুন আমিন।